শুক্লা ব্লগসে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আমার শরীরটা একটু কদিন যাবত খারাপ ছিল, সেজন্য আসতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি। তো দেখুন, আজকে সকাল সকাল আমি ছাদে চলে এসেছি, আর কাজ নেই। আমি সাধারণত ছাদে আসি, সকালে ছাদে আসবো সেই সময় মানে আমার নেই। তো দেখুন বন্ধুরা, পাশের বাড়ির যে একজনরা ফুল গাছ বসিয়েছে, কত সুন্দর ফুল হয়েছে দেখুন। সকালবেলা এই ফুলটা দেখলে মনটা খুব ভালো হয়ে যায়, ছাদে এলে এমনি ভালো লাগে। আর আমার আসার একটাই কারণ, এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, এই যে দেখুন এটা কাঁচা হয়েছে কালকে, আর হচ্ছে কি কালকে ভালো শুকনো হয়নি, আজকে শুকনো দেব, মানে শুকিয়ে গেছে, আর একটু বাকি আছে, হলে হচ্ছে কি শুকনো হলে তারপরে তুলবো। এত দেরিতে কাঁচার একটাই কারণ, আমার শরীর ভালো ছিল না, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা কাচতে পারিনি। এই কাঁচা হয়ে গেছে, এবার তুলে দেব। আর এখন তো ভালোই, ভালো মতোই গরম পড়ে গেছে। তো দেখুন বন্ধুরা, সকাল সকাল ছাদে এসে গেছি, ভালো লাগছে। তো নিজে প্রচুর আমার কাজ পড়ে আছে, এখানে যে দাঁড়াবো সে সময় আমার নেই। তো চলুন, আমার মেলা হয়ে গেছে ব্ল্যাঙ্কেট, এবার নিচে যাই। নিচে প্রচুর কাজ পড়ে আছে, সব কাজগুলো করতে হবে। তো চলুন নিচে যাওয়া যাক। তো বন্ধুরা, নিচে চলে এসেছি, আর এখনও আমার কিছু কাজই হয়নি, সব কাজ পড়ে আছে, মেয়ের স্কুলও আছে, সব করব। তো চলুন ওই কাজগুলো করে নিই। তো বন্ধুরা, আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে, আর রান্নাটাও বসে গেছে। তো চলুন রান্নাঘরে দিকে যাই, আমার মেয়ে স্কুল আছে আর রান্না তাড়াতাড়ি বসাতে হয় ওই জন্য। তো দেখুন আমার খুব দমে রান্না চলছে। আর তো দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হচ্ছে, একটু ভেজে রেখেছি এখানে, আর আলু ভাজা হচ্ছে, আর একটু আজকে একটু এইটুক করবো, মাছের ঝোল হবে, আর একটু মেয়ের টিফিন হবে পাস্তা, এখনও কিছুই হয়নি, সব হচ্ছে আস্তে আস্তে। তো চলুন আমি রান্নাটা করে নিই আগে। তো দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর একটু টিফিনের তরকারিটা হয়ে গেছে, আর এখানে এই যে আমের চাটনিটা হচ্ছে, আর এই যে এঁচোড়ের তরকারি হবে, আর পাস্তা হবে টিফিনে নিয়ে, এইসব হবে। তো এখনও সব রান্নাই প্রায় বাকি, তো চলুন আমি রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখুন, আমার কাঁচা মেলা সব হয়ে গেছে। আজকে জামাকাপড়গুলো আমি ব্যালকনিতেই দিয়েছি, কারণ হচ্ছে ছাদে প্রচণ্ড রোদ, আর শুধু ব্ল্যাঙ্কেটটা ওপরে দিয়ে এসেছি, কারণ ওটা নিচে দেওয়া যাবে না সেই জন্য, আর এখানেই শুকনো হয়ে যায়। গরমকালে আমরা ছাদে যাই না বিশেষ, খুব দরকার ছাড়া যায় না, অনেক কাঁচা হলে তবেই, আর এখানেই শুকনো হয়ে যায়। দুটো ব্যালকনি আছে, এই যে দেখুন ওইদিকেও একটা আছে, দুটো ব্যালকনিতে দিলেই মোটামুটি শুকনো হয়ে যায়। আজকে একটা ব্যালকনিতেই সব জামাকাপড় ধরে গেছে, আর এই যে দেখুন পাখিগুলো ডাকছে ওই গাছটায় বসে, আর আমার রান্নাও হচ্ছে মোটামুটি হয়েই গেছে, আর একটু বাকি আছে, এঁচোড়ের তরকারিটা বসিয়েছি, আর আমার মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে, আমি ভিডিও করতে সময় পাইনি, সব কিছুই হয়ে গেছে, শুধু এঁচোড়ের তরকারিটা হলেই হয়ে যাবে। তারপর হচ্ছে বাসন পড়েছে প্রচুর, সেগুলো মাজবো, গ্যাস পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করবো, সেই সব করে তারপরে স্নান করবো। তো চলুন আমি এঁচোড়টা নামিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেছে, এই এতটি করে রোজই এরকম এত বাসন পড়ে আর আমাকে মাজতে হয়, কিছু করার নেই, কারণ আমি কাজের লোক রাখিনি। তো চলুন, আমার গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করি। তো চলুন আমি রান্নাঘরটা আগে চটপট পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, আমার রান্নাঘর পরিষ্কারের কাজ চলছে, সব বাসন মাজে আমার হয়ে গেছে, এবার এইগুলো রোজ আমি মুছে নিই সাবান দিয়ে, এগুলো সব সাবান লাগিয়ে সব রোজ আমি মুছি, কারণ রোজের রোজ করলে তেল ছিটেটা হয় না, পরিষ্কার থাকে। রান্না মানেই নোংরা, রান্না করলেই রান্নাঘর নোংরা হয়, যতটা পরিষ্কার রাখা যায় আর কি, যতটা সম্ভব আমি পরিষ্কার রাখি আর কি। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাঘরের সব বাসন মাজা পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে, রান্নাঘর একদম, এবার আমি স্নানে যাব। তো চলুন আমি স্নানটা করে নিই। তো বন্ধুরা দেখুন, আমার স্নান করা হয়ে গেছে, আর এই যে চুলটা আজকে শ্যাম্পু করেছি, আমি পাখার হাওয়ায় চুলটা শুকনো করছি, শুকনো না করে খাওয়া যাবে না, আগে চুলটা শুকনো করে নিই তারপরে খাবো, খিদেও পেয়েছে, অনেকটাই বেজে গেছে 1:30 মতো বাজে। তো চলুন বন্ধুরা, চুলটা শুকনো হয়ে যাক তারপরে খাবো। তো বন্ধুরা দেখুন, আমি এই যে বিছানার উপর বসে আছি, আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে, বাসন মাজা, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, এই যে দেখুন রোদের মানে তেজ প্রচুর, আর হচ্ছে
প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের এই যে দেখুন সব পর্দাগুলো জানলা দিয়ে দিতে হয়, কারণ এদিকে পশ্চিম দুয়ারি ঘর, এদিক দিয়ে হচ্ছে রোদ আসে, সেই জন্য সব দুপুরবেলা পর্দা দিয়ে দিতে হয়, নাহলে টেকা যাবে না। এই জানলাটা খুলে দিলে হাওয়া আসে, কিন্তু এখন বাইরের হচ্ছে গরম বাতাস ঢুকবে, সামান্য লু যেন বইছে মনে হচ্ছে, তো সেই জন্য জানলা কপাট এঁটে দিলে আমাদের ঘর খুব ঠান্ডা থাকে। আর হচ্ছে কি দুপুরবেলাটা একটু গরম। তো দেখুন বন্ধুরা, আমার পাখি চলে এসেছে খেতে, ওই যে জল খাওয়া দেওয়া আছে ও খাবে, আর খালি কাঁচে ঠোক্কর মারবে। দেখুন ওই দেখুন, ও শুধু ঠোক্কর মারবে, ও কেন ওরকম করে জানি না, ওই দেখুন না 10 বার আসবে আর খাবে আর ওরকম করবে। আর এই যে ওখানে জল দেওয়া আছে, এখানে ওরা স্নানও করে, আর গরমটাও পড়েছে, ওই জন্য ওদের জল ফুরিয়ে গেলেই আমি জল দিয়ে রাখি, কারণ ওদের খুব কষ্ট। ওরা এখানে এসে স্নান করে, দেখুন ও আসে, আরো অনেক আসে, আরেকজন আছে ওর জুটি, তো এখন একা এসেছে, আরো অনেকগুলো আসে পাখি, এবার চলে যাবে দেখুন। তো বন্ধুরা, এখন ঘড়িতে 4:30 মতো বাজে, আর আমি একটু উপরে শুয়ে পড়েছিলাম, উঠলাম, উঠে এই যে জামা কাপড়গুলো সব তুললাম ব্যালকনি থেকে, এই যে এত জামা কাপড়, কিন্তু এগুলো তুলে গোছাতে হবে, কিন্তু এখন আমাকে একবার ছাদে যেতে হবে সেই ব্ল্যাঙ্কেটটা আনতে, কারণ ওর বাপি এনে দেয়নি, ও মেয়েকে হচ্ছে দেরি হয়ে গিয়েছিল, ও মেয়ের কাছে স্কুলে চলে গেছে আনতে, আর এখন আমাকেই যেতে হবে। তো চলুন আমি ছাদে যাই একবার। তো বন্ধুরা দেখুন, আমি ছাদে চলে এসেছি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা রোদ আছে, এখন ঘুরিতে ওই 5:45 মতো বাজে, কিন্তু দাঁড়াবার একটুকুই সময় নেই, কারণ আমাকে রান্না করতে হবে, করে মেয়েকে আনতে যেতে হবে। আমি এখন ব্ল্যাঙ্কেটটা তুলতে এসেছি, এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে ব্ল্যাঙ্কেটটা তোলার জন্যই আমি এসেছি, কিন্তু এসে বেশ ভালোই লাগছে, কিন্তু ভালো লাগলেও উপায় নেই, কারণ আমার নিচে প্রচুর কাজ পড়ে আছে। মাঝে মাঝে মনে হয় আসি, কিন্তু মেয়ের তো বিকেলে প্রায় দিনই পড়া থাকে একদিন বাদ দিয়ে, আর হচ্ছে একটা দিনই শুধু বাদ, বাকি বিকেলটা সব দিনই ওর পড়া। তো চলুন আমি ব্ল্যাঙ্কেটটা তুলে নিই, তারপরে আমার নিচে অনেক কাজ আছে, রান্নার করতে হবে, তারপরে মেয়েকে আনতে যেতে হবে। বন্ধুরা দেখুন, আমার এই যে ব্ল্যাঙ্কেটটা তুলে নিলাম, এবার নিচে যাই চলুন, প্রচুর কাজ পড়ে আছে, হাওয়া আছে প্রচুর। তো দেখুন বন্ধুরা, আমার রুটি আরম্ভ হয়ে গেছে, এই যে বসিয়ে দিয়েছি, রান্না ফুল দামে চলছে, তো আমি রুটিগুলো আগে করে নিই, তারপরে মেয়েকে আনতে যাব। তো বন্ধুরা দেখুন, আমি রেডি হয়ে গেছি আর রুটি করে উঠলাম, প্রচণ্ড ঘাম দিয়েছিল আমাকে আজকে, প্রচুর গরম পড়েছে, আর শরীর যেন ক্লান্ত লাগছে, আর হচ্ছে কি 6:30 প্রায় বাজতে যায়, 6:10 বাজে, 6:30 ছুটি হবে। তো চলুন আমি আমার মেয়েকে আনতে যাই, নিয়ে আবার আরেকটা জায়গায় করা আছে, ওকে দিতে যাব, তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, ঘড়িতে এখন 9:30 একটু বেশি বাজে, আর আমরা এই একটু আগে ফিরলাম, ফিরে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হলাম, আর এই যে দেখুন নুন চিনি জল খাচ্ছি, আমার মেয়েকেও দিলাম আর আমিও খাচ্ছি, শরীরটা এত টায়ার্ড লাগছে, তারপর খাবার খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতে চাইছি বন্ধুরা, আজকে খুব টায়ার্ড, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানের মতোই, গুড নাইট।